ঘন্টায় 220 থেকে 250 কিমি বেগে বইবে ঝোড়ো হওয়া। কালী পুজোয় বড় বিপর্যয়ের আশঙ্কা রাজ্য জুড়ে। এমনই ভয়ঙ্কর বার্তা দিলেন আবহাওয়াবিদরা। তো বন্ধুরা, আবহাওয়ার এই গুরুত্বপূর্ণ আপডেটটি আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। আর এই ধরনের আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। তা চলুন দেখে নিই। ফের ধেয়ে আসছে সুপার সাইক্লোন, শক্তি নাকি আমফানের থেকেও বেশি। এই মাসের মাঝামাঝি নাগাদ ফের বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে জোড়া ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ, যা শক্তি বাড়ি ঘূর্ণিঝড় হয়ে আছড়ে পড়বে উপকূলে। নতুন এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে সিতারাং। বলা হয়েছে 17 থেকে 18 অক্টোবরের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে এই সুপার সাইক্লোন। এর জেরেই দীপাবলিতে ভাসবে মধ্য ভারতের একাধিক উপকূলবর্তী রাজ্য। বলা হয়েছে 19 থেকে 29 অক্টোবরের মধ্যে একটি সর্বাধিক শক্তি সঞ্চয় করে উপকূলবর্তীর কোনো একটি এলাকায় আছড়ে পড়তে পারে। ল্যান্ডফলের সময় এর সম্ভাব্য গতিবেগ থাকতে পারে ঘন্টায় 220 থেকে 250 কিলোমিটার। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো সতর্ক জারি করেনি দিল্লি মৌসুম ভবন। 16 কিংবা 17 সর্বশেষ উপকূলের চিত্র দেখার পর তারা এ বিষয়ে সরকারিভাবে বিবৃতি জারি করতে পারবে বলে মৌসুম ভবন সূত্রের দাবি। জানানো হয়েছে একটি সুপার সাইক্লোন পরিণত হলে এর নাম দেওয়া হবে সিতারাং। ঘন্টায় 220 থেকে 250 কিমি বেগে বইবে ঝোড়ো হওয়া। উল্লেখ্য, গত মে মাসে ঘূর্ণিঝড় অশনি আঘাত হেনেছিল অন্ধ্রপ্রদেশে। তার থেকে অক্টোবর শুরু অবধি একাধিকবার প্রাকৃতিক বিপর্যয় হলেও ঘূর্ণিঝড়ের মতো পরিস্থিতি তৈরি হয়নি। কিন্তু দেখা যাচ্ছে কালী পুজোর মধ্যেই ভারতের পূর্বে এই সুপার সাইক্লোন আছড়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে আজও ভারী বৃষ্টির সম্ভাবনা, কাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে পারবে বলে জানানো হয়েছে। গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে বাড়ছে ভ্যাপসা গরম, শরতের শেষ এমনও আবহাওয়া বিরল বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আপাতত এই ভ্যাপসা গরম থেকে রক্ষা পাওয়া যাবে কি না তা নিশ্চিত করে বলতে পারছেন না তারা। আর এদিকে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে, আর তার প্রভাব পড়ছে সিকিম ও উত্তরবঙ্গের একাধিক জেলায়। প্রথমে জানানো হয়েছিল এই ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গের উপকূল আর বাংলাদেশের সুন্দরবনের মধ্যে কোনো এক জায়গায় ল্যান্ডফল করতে পারে। কিন্তু গত রবিবারে পূর্বাভাসে বলা হয়েছে এর বদলে সম্ভাব্য ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা আছে। অর্থাৎ এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল কোথায় হবে তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। সেক্ষেত্রে অন্ধ্রপ্রদেশ থেকে উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের উপকূল হয়ে তা বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ল্যান্ডফল করতে পারে। তো বন্ধুরা, এই ছিল হাওয়া অফিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগে লাইক করুন। চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।